আলহামদুলিল্লাহ খুব জাগ্রত মুসলমান আর সুন্নি মুসলমান। আলে রাসূল কে মানেন, মাসলা কে আলা হযরত কে মানেন। বিরাদার, এক গ্রামে এক পীর সাহেব এসেছে, আপনাদের গ্রামেও আছেন, আর আলহামদুলিল্লাহ মালদা এলাকায় পীরদের কারণে ইসলাম আজকে জিন্দা। তো এক গ্রামে এক পীর সাহেব এসেছেন, পীর সাহেব আসার পর বললেন যে সামনে তোমাদের রমজান আসছে, এক কাজ করবা, সামনে রমজানে রোজা রাখবা। কি রাখবা? রোজা মানে হলো সুবহে সাদিকের সময় খাওয়া দাওয়া করে, সুবহে সাদিকের পর কিছু খাবে না, সূর্য ঢলার পর অর্থাৎ মাগরিবের আজানের সময় আবার খাওয়া। কিছু কিছু মানুষ জিজ্ঞাসা করছে, হুজুর ভাত খেতে পাবো না? না তো না, আপনাদের আমাদের মত কিছু মানুষ আছে গুটকা খাওয়া অভ্যাস, তো যে হুজুর তাহলে গুটকা যেন গুটকাও খাওয়া যাবে না। তো কিছু কিছু মানুষ আবার বিড়ি করে থাকে, নাই তো ওই বলছে হুজুর তাহলে বিড়িও কি খেতে পাবো না? বলছে না। এত কিছু মানা মেয়ে ছেলেদের মধ্যে অনেক থাকে, তাহলে হুজুর সিরিয়াল দেখতে পাবো না? না, এগুলোও দেখতে পাবো না। রমজান মাসে সিরিয়ালও দেখবা না, গান বাজনা কিছু নয়, কিছু খাওয়া দাওয়া চলবে না। রমজান মাস আসলে পরেই, রমজান আসলে পরেই তোমরা রোজা রাখিও। কি আসলে? রমজান আসলে। গ্রামের মানুষ পীর সাহেব চলে যাওয়ার পর চিন্তাই পড়ে, রমজান আসলে পরে সারাদিন না খেয়ে থাকতে হবে। যারা বিড়ি দিনে এক প্যাকেট খায় তারাও বিড়ি খেতে পাবে না, যারা দিনে 10 টাকার লয় 500 টাকার কাছাকাছি গুটকা বন্ধু থেকে খাওয়াই নিজে খায়, গুটকাও খাওয়া হবে না। এই যে সিরিয়াল 3 খতম করে দেয়, এদের সিরিয়ালও দেখা হবে না, আইপিএল এর টাইমে আইপিএলও দেখা হবে না। এ ভারী ঝামেলা। পীর সাহেব একটা কথা বলে গেল, রমজান আসলে পরে এগুলো করতে হবে। ঠিক আছে, পীর সাহেব বাড়ি যান, পীর সাহেবকে বাড়ি পাঠিয়ে দিন। রাস্তা আসার জন্য এক দুটো রাস্তা, একদিকে আসে আর একটা দিকে যায়। গ্রাম থেকে আজকের জালসার যেমন ভলান্টিয়ার আছে, কমিটি আছে, তো গ্রাম থেকে ওরকম তৈরি করা হলো যে তোমরা কালকে দুদিন দুজন থাকবা, পরশু দিন দুজন থাকবা, এই পরেশ পর তোমরা দুজন করে থাকবা। না তো কাজ কি? না তো গ্রামে যে আসবে তার নাম জিজ্ঞাসা করবে। নাম জিজ্ঞাসা করার পর ওকে গ্রামে ঢুকতে দিব, কিন্তু সাবধান, যার নাম রমজান হবে তাকে কিন্তু গ্রামে ঢুকতে দিব। যার নাম রমজান হবে গ্রামে ঢুকতে দেব না। একটা হলদিওয়ালা আসছে, তোমার নাম কি? না তো আমার নাম লালটু, যাও তুমি গ্রামে চলে যাও। মাছওয়ালা আসছে, তোমার নাম কি? না তো আমার নাম ফুলটু, না তো যাও তুমি চলে যাও। আর একজন এসছে, তোমার নাম কি? না তো কি বিক্রি করবো? না তো আমি মনোহরে বিক্রি করতে আসছি, তোমার নাম কি তাহলে? না তো আমার নাম সালটু, না তো যাও তুমিও চলে যাও। এক এক করে সবাই যায়। আর একজন ব্যক্তি এসছে গ্রামে, তসবি টুপি মালা কোরআন শরীফ বিক্রি করার জন্য, ওকে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? না তো আমার নাম রমজান। বলছে এই খেয়ে আছে, সবাই গেছে, তোমাকে ভাবছে তো তোমরা গ্রামে গেলে পরে ক টাকার বিক্রি হয়? এত খুব জোর হবে, ফেলি ঝেলি 500 টাকা, যাহলে 500 টাকা লাও, আর 3 দিনকার অ্যাডভান্স 500 টাকা দিলাম, তোমরা যতদিন পীর সাহেব না আসবে ততদিন আমার গ্রাম ঢুকিও না। পার করে দিল। আবার রমজান পর, ঈদের পর পীর সাহেব সালাম করতে আসছে, সালাম করতে মুরিদদের কাছে ঈদের সালামি নিতে আসছে। পীর সাহেব জিজ্ঞাসা করছে, বাপজি তোমাদের রমজান কেমন কাটলো? তখন এরা মুচিক মুচিক খালি হেসে যায়। কি ব্যাপার গো, রমজান কেমন কাটলো? যে হুতু, রমজানকে তো গ্রামে ঢুকতেই দিয়ে তো কাটবে কি করে? এরকম মুসলমান তো আমরা নই, আলহামদুলিল্লাহ সামনে রমজান আসছে, রোজা রাখতে হবে না? হবে না, গ্যাসের বাহানায় রোজা বাদ দিলে চলবে? পেটের ব্যথার বাহানায় রোজা বাদ দিলে চলবে? কোন বাহানাতেই রোজা বাদ দিলে চলবে না। শরিয়ত যে নিয়মে বা যার জন্য রোজা বাদ দেওয়ার হুকুম দিয়েছেন, তা বাদ ব্যতীত অন্য কোন বিষয়ে রোজা বাদ দেওয়া যাবে না।